পার্কিং এর কারণে মূলত আমাদের যে সমস্যাটা হয় যে গাড়ি যানজটের সৃষ্টি হয়। আমি মনে করি যে ফুটপাথ এবং গাড়ির রাস্তার পাশে যথাযথ গাড়ি পার্কিং না করে যদি নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং করা যায় তাহলে অনেকাংশে যানজট কমে যাবে বলে। এই নগরীর যানজট নিরসনে প্রশাসনকে কার্যকরী ভূমিকা নিতে হবে, পাশাপাশি আমরা যারা প্রাইভেট কারের মালিক তাদেরকেও সচেতন হতে হবে, যেখানে সেখানে গাড়ি পার্কিং না করার বিষয়েও আমাদেরকে সচেতন থাকতে হবে। তাহলে আমার মনে হয় রাজধানী ঢাকার যানজট অনেকটাই কমানো সম্ভব হবে।